सबाई के जोहार नमस्कार मनोरंजन महतो कल्चर एडुकेशन ग्रुप अपना बुझते ही पाचन आसे गेजी कथाय अरे भाई दारूण बेपार इसला रही 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 जेखने नेतारा से एज मस्ती करते मस्ती तो सेखने करते आसती कथाय राजधानी रांची कथा तमार क्षेत्र से कथाय गोविंद भाईर इंटरप्राइज जो पावर टिलर आपनारा निश्चय देखे थकबें से जैगाटाई तो देखें कैम रे भाई जेमन से नाचर जन जो ड्रेस फ्रेस कर सजाए गुजाए से हुलकते हैं तो तेमने ना हुलकी भाई अपन फार्स पाबें ना थीति पाबें ना तो से जैगाटा आसेसी तो देखान कैमरामैन क्यों आज के गोविंद भाई से एक चाचाच्छा हाल छाड़िए आज से पावर टिलर धरल रिफर्मेशन कर लो सेटार नहीं कर आज आसे गेसि से गोविंद भाई के जानो ताके नमस्कार करब आज जरा आज फलोवर्स आशा आसान आरा के अनेक अनेक धन्यवाद और जोहार जाना क्यों कि आज राजधानी भाई राजार का गोविंद भाई आपके जोहार नमस्कार नमस्कार भाई एम मान बेपारेम लगे रे भाई जेमन से नाचब न गान गो न पा हिल सला जा जा बेपार ना घटे गे देखे तो तीतिए पाती ना रे भाई सला राजारा केमन कर तुम्हें आसिए तरह भाई अनेक अनेक चैनल तरफ ले आखड़ार तरफ ले चाषार तरफ ले धन्यवाद जाना तुम्हें चाषाचा और इन्हें जैसे रखले पा तरह धन्यवाद तो सबा किसान भाई के नमस्कार प्रणाम जोहार जमन की किसान बंधुरा अपनारा जानी एख राजधानी रांची झारखण्ड झारखण्ड राजधानी रांची और रांची एन शोरूम आपात तो ओपेन हो गए इखने 14,000 स्क्वायर फिट जगह लीखान पूरा इंडिया सप्लाई कर जम्मू काश्मीर लिए कर कन्याकुमारी तक মানে পুরা অল ওভার ইন্ডিয়া ভাই তো আমার যে বাংলাদেশের যে ব্রিটিশ আগলে আসছে ওদের তো এর পরেশান হয়ে গেছে রে ভাই আমাকে কমেন্ট করে উটার জন্য তুমি কি বলছো বাংলাদেশের ব্রিটিশ আগলে কো পাঠাই দিব কোনো ব্যাপার নাই দাদা ঠিক আছে একদম 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 লেকিন এখন আমি চাষাকে দেখাবো কেননা এখন আমাদের হাল বাহা হয়ে গেছে অবশ্যই ধান লাগাই দিয়েছি ধান পাকি আসছে মানে পেটরা আছে ধান ঠিক আছে তো ইয়ার পর চাষাদের হবে ধান কাটার মেশিন মেশিন ঠিক তো আসুন মনোরঞ্জন দা আজ একটা নাই আরে ভাই দাদা কি মডেল দেখাবো মডেল দেখো একটা দুটা তিনটা চারটা পাঁচটা ছটা সাতটা সাতটা মডেল আজ দেখাবো আমি চাষা রাখে কেনেন কেমন কেমন চাষা আছে গরিব চাষা আছে তো একদম ছোট রিপার নিয়ে করে ধান কাটতে পারবে যারাটুকু ভাড়া চালাবে তো ভাড়ার জন্য আরো হেভি ধরনের আমি রিপার নিয়ে আসেছি ডেলি 10,000 টাকা কামাতে পারবে যারা ভাড়া চালাবে ঠিক আছে নিজের কাম করবে এক না ভাড়া চালাবে সব রকম রিপার আমি দাদা নিয়ে করে এসে গেছি তো ভাই তুমি কি যে এই যে কাজটা করলে তো এই বুদ্ধিটা তোমাকে কে দিল ভাই আমি রাজধানী শালা রাজারা এখানে রাজ করি খাতে বলবো হ্যাঁ বলতে ভাই একদম বলতে হবে ওটা চাষারাই দিনছে চাষারা দিন ধন্যবাদ চাষারা কাম ভাই ঠিক আছে তো সবথেকে প্রথম আমি স্টার্ট করব হ্যাঁ আমাদের এই মিনি রিপার আচ্ছা মিনি এটা আমাদের মিনি রিপার বটে হ্যাঁ এই দেখো ঠিক আছে ঠিক আছে এটা রেটো ইঞ্জিনের সাথে লাগা আছে আচ্ছা আচ্ছা দেখতে পাবে মানে এটা যদি বলবে কমপ্লিট রিপার বটে অ্যাকচুয়ালি আচ্ছা মানে ইয়ার ইঞ্জিন আর গিয়ার বক্স পুরো সাটা সাটি আছে ঠিক আছে মানে অ্যাটাচমেন্ট রিপার না এটা কোনো পাওয়ার বিডার নাই ঠিক আছে আচ্ছা আচ্ছা এটা ইঞ্জিনের সাথে সাটা সাটি আছে মানে ডাইরেক্ট কানেকশন আছে ডাইরেক্ট কানেকশন আছে ঠিক আছে আর এটা চালা অনেক আসান বটে মনোরঞ্জন বহুত আসান বুঝলে না তো এটা সেই যারা গরিব চাষা ছোট ছোট ঠিক আছে সেই যারাকে আমি দিই কিংবা জন জায়গায় টুকু শুকনা জমি আছে কেন না টায়ার তো ছোট বটে ছোট বটে তো সেই শুকনা জায়গা গুলোর জন্য এই রিপারটা আমি দিই ঠিক আছে এটা চালা অনেক আসান বটে এই দেখো এটা মাঝে নিউট্রাল আছে এটা ফার্স্ট গিয়ার আর এটা রিভার্স গিয়ার ঠিক আছে আর এটা স্টপ বটে যখন এই রিপারটা চালাবে এটা টানি দিলে রিপারটা চলতে স্টার্ট হয়ে গেল একদম মানে এটা চালা একদম নরমাল অনেক আসান বটে ঠিক আছে তো মনোরঞ্জন দা দাম গিলা একটু বলে দিব চাষা নিশ্চয় নিশ্চয় ভাই দেখুন দেখুন ছোট ছোট বড়র বড় আর মাঝারির মাঝারি আর যারা একবারে কম তাদের নাই থাকবে একদম একদম তো চাষারাকে বলবো যদি এই রিপারটা চাষারা লেই তাহলে এটা মাত্র 85,000 টাকা দাম আছে আমাদের মাত্র 85 মাত্র 85 আমার একটা আনিয়া কাড়ার দাম নাই রে ভাই এখন লাখ টাকা একটা কাড়ার দাম যে কাড়াকে লড়াই করছে না এবারে লাখ টাকার বেশি হচ্ছে ঠিক আছে দাদা ঠিক একদম তারপরে আমি দেখাবো চাষারাকে অ্যাটাচমেন্ট রিপার আচ্ছা অ্যাটাচমেন্ট রিপার একদম দারুণ চেন वाला নিয়ে এসে গেছি এটাই যদি বলবে গোবিন্দ ভাই এটা কি কাজ করবে অবশ্যই তো আমি বলবো দাদা হ্যাঁ ওইদিকে দেখো এতগুলা বিডার রাখা আছে আছে না আছে লাইন বাই লাইন ওইদিকে হ্যাঁ এইদিকে দেখো খালি বিডার এই বিডার আছে ঠিক আছে আচ্ছা আচ্ছা তো এই বিডার গিলাই এইটা লাগিয়ে যাবে দাদা
মানে যে কোনো উডিয়ারে এটা লাগতে পারে যে কোনো বিডারে এটা লাগি যাবে আর এটার কত দাম জানো না ভাই মাত্র 45000 টাকা এটা 3.5 ফিটের আমাদের রিপেয়ার বটে মানে 3.5 ফিট কাটি নিয়ে যাবে হ্যাঁ যে কোনো চাষা যদি মনে করো আগের লেক মানে মেশিন আছে আর যদি ধান কাটিবার উয়ার আছে তো এই রিপেয়ারটা নিতে পারে আর ইয়ার লেক যদি ছোট বলে তাহলে আরো আছে দাদা আচ্ছা ওগুলো ছোট ইয়ার লেকও ছোট এই দিকে দেখো এই দেখো আচ্ছা এইটা দেখো এথায় রাখা আছে মানে ই হচ্ছে সর্বনিম্ন হ্যাঁ সর্বনিম্ন আছে আর এটা কিষান ভাইকে পড়ছে মাত্র কত জানেন 38000 টাকা আচ্ছা 38000 38000 টাকা লাগাই যে কোন মেশিনে চাষারা ফিটিং করে চালাতে পারবে এ ভাই এটা একটা বাছুরের দাম না যে সালা ঠিক আছে তো ডাবল ফিরকি वाला আমাদের রিপার আর ইয়ার ভিডিও আমি অনেক বানাইছি দাদা বুঝলে আচ্ছা 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 এইটা অনেক ভিডিও বানাইছি সাকসেসফুল আচ্ছা মানে পুরো সাকসেসফুল মানে এখানে কোনো ভাড়া ভাড়ির সিন নাই কোনো সিন নাই একদম পুরো সাকসেসফুল মানে এখানে কোনো ডাউট নাই কোনো ফিলিং নাই এখানে লাগান দিলে না চালালেন একদম একদম ঠিক আছে তারপরে আমি চাষারাকে দেখাবো হ্যাঁ সেলফ প্রপার রিপার আচ্ছা ঠিক আছে সেলফ প্রপার রিপার হ্যাঁ এটা এখন চাষারা বলবে যে এত বড় জিনিসটা তো বলবো আমি একটু আগে দিকে করছি দাদা হ্যাঁ এটা তো বড় দেখা গাড়িটা একটু আগে দিকে করছি আর ইয়ার সিস্টেমটা আমি চাষারাকে দেখান দিব না দিমাগ আউট হয়ে যাবে আচ্ছা আর এটা কত একদিনে কামাতে পারবে পয়সা সেটাও আমি বলে দেব বলি একদম অবশ্যই দরকার আছে ভাই এটা আমাদের 5 ফিটের রিপার বটে তো ট্রেক্টরের সমান হইলো তো ট্রেক্টরের সমান হ্যাঁ 5 ফুটের রিপার ইয়া টায়ার গিলা দেখো হেভি মজবুত আর একদম ট্রেক্টর মানে এক চাকরের লোক বেশি আছে দাদা ভাই আর বিটিটা তো ট্রেক্টরের বিটি ঠিক আছে ঠিক আছে তো এই রিপারটা মানে যদি টুকুটুকু জল থাকে না ধান খেতে তো স্লিপ নাই করবে তো এটা তো ছোট ট্রেক্টর মিনি ট্রেক্টর বলতে পারা যায় একদম এটাই কি করবে হ্যাঁ চাষারা মানে আরামসে ধান কাটতে পারবে যে 5 ফিটে ধান কাটিয়ে নিয়ে যেতে পারবে কাটিয়ে নিয়ে যাবে কাটিয়ে নিয়ে যাবে মানে কোনো তকলিফ নাই কোনো তকলিফ নাই ঠিক আছে আর সবথেকে প্রথম ইয়ার মেন খাসিয়ত কি আছে হ্যাঁ যখন চাষারা চালায় মেশিনটা হ্যাঁ চালাবার সময় কি হইনো যে ঘোরাতে কষ্ট হয় ঠিক আছে ঘোরাতে কষ্ট হয় একদম এত বড় এটা আর্টিকল আছে আর এটা ঘোরাতে একদম নাই কষ্ট হবে এই যে এই ব্রেকটা দাববো আচ্ছা আর এই দেখো এই পুরো এরকম অটোমেটিক ঘুরবে এই দেখো আচ্ছা 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 বুঝে গেলাম ভাই বুঝলে না একদম একদম বুঝে গেলাম মানে চালাতে অনেক আসান আছে আর দেখো আমি একটা আঙ্গুলে আর এই এদিকেটা যদি টিপো না তাহলে এদিকে ঘুরে যাবে দেখবে এই দেখ হো ভাই এই তো দারুণ ব্যাপার কি হলো দুনিয়া আর তুমি ঘরে যাই সামা করলে তো নাই হবে ভাই ঠিক আছে হাতে চাই হাতে আর এটা চালা অনেক আসান কেন মানে একটা আঙ্গুলে দেখো ব্যালেন্স হচ্ছে এই দেখ হ্যাঁ একটা আঙ্গুলে মানে চাসা কন্টিনিউ চালাতে পারবে মানে এটা তো আমি মনে করতে পারছি যে বিটি ছায়ও তো চালাবে বিটি ছায়ও চালাতে পারবে দাদা কি ভাই তুমি আনিয়ে দিলে এই তো বেতা বুঝলে না এই তোলা দারুণ বিটি ছায়ও চালাতে পারবে আর দাম বহুত মিনিমাম লিছি আচ্ছা হ্যাঁ আর চাষাকে যে রিপোর্টটা আমি দিব হ্যাঁ এক সিজন যদি এক মাস চালায় হ্যাঁ তো আর পয়সা ওসুল হয়ে যাবে আচ্ছা হ্যাঁ কত দাম ওটা আমি মনোরঞ্জন দা বলে দিছি একদম বলে দে মাত্র 1,10,000 পড়বে চাষাকে এক সিজনে পয়সা ওসুল ডেলি 8 থেকে 10,000 টাকা কামাতে পারবে মাত্র 1,10,000 মাত্র 1,10,000 সাকসেসফুল মেশিন হর পার্টস মিলবে সব কিছু মিলবে এটা আমাদের রেটো ইঞ্জিনের সাথে আপনাকে দেখালাম এখন আরো ব্র্যান্ডেড দেখাবো আচ্ছা বার দেখাও ঠিক আছে ঠিক আছে এটা আমি একটু পেছনে করি একদম 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 এখন চাষারা যদি বলবে যে নাই আমি রেটো ইঞ্জিন নাই হুন্ডা ইঞ্জিন লিব ঠিক তো আমাদের জেনারেলি হুন্ডা সবাই জানে ঠিক আছে তো আমি এখন হুন্ডা ইঞ্জিন চাষাকে দেখাবো এই দেখো হুন্ডা ইঞ্জিন এটা আমাদের হুন্ডা ইঞ্জিনের সাথে রিপার আচ্ছা লাগা আছে যদি কিষান ভাইরা দেখবে তো এটা আমাদের হুন্ডা ইঞ্জিন এই দেখো হুন্ডা ইঞ্জিনের পেছান টায়ার ইয়ার হেভি চৌড়া করে দিয়ে আছে আচ্ছা ঠিক আছে আচ্ছা ভাই আর ডবল চেনের সাথে এটাও আছে আর এটা আমি ডেমো করেছি সাকসেসফুল মেশিন বটে দাদা এটা একদম সাকসেসফুল মানে এটা আপনি প্র্যাকটিক্যাল করেছেন একদম মানে কোনো দিক্কত নাই যেমন জলের হুন্ডা মেশিনে যে কাজ হয় তো এটাও তেমনি একদম এটা আরামসে কাটিং করবে আর ইহো 5 ফুটেই কাট মানে ধান কাটবে আচ্ছা 5 ফুটে এটাও ধান কাটে নিয়ে যাবে ইঞ্জিনটা হুন্ডা লাগা আছে যেটা লাইফটা ইয়ার যে আছে বাড়িয়ে যাবে হ্যাঁ ভাই তো হুন্ডা ইঞ্জিন তো মানুষ করে দেখছে এখানের ভারত ইন্ডিয়ান ঠিক আছে এখন আমি দেখাচ্ছি দেখা তো যেমন ওটা আমি ঘুরাই দেখালি যে একটা ব্রেক দাবালে ঘুরবে তো এটাই ওইরকম একটা ব্রেক দাবালে ঘুরবে আচ্ছা আর ইডিয়াটটা দাবাবো এই দেখো
এটা তো ভাই নিউ টেকনোলজি বলতে পারি আমি আর মডিফিকেশন মডিফাই হয়ে চলে আসছে বুঝলে দাদা একদম একদম দেখতে পাচ্ছি লেকিন এটা সেম ফিচারস ওরকমই আছে হ্যাঁ লেকিন এটা একটু আলাদা আছে এটা ডাইরেক্ট দেখো মানে বেল্ট বেল্টের দ্বারা এখানে আছে ঠিক আছে এদিকে বেল্ট লাগা আছে হ্যাঁ হ্যাঁ এখানে গিয়ার সিস্টেম দিয়ে আছে তো ইন্ডিয়ান দুটো গিয়ার দিয়ে আছে একটা নিউট্রাল একটা রিভার্স রিভার্স টোটাল তিনটা গিয়ার তিনটা গিয়ার ঠিক ঠিক আছে ঠিক আছে আর মেশিন সাকসেসফুল কোনো অসুবিধা নেই জন জাসা কিনবে আরামসে ভাড়া চালাও কিংবা নিজের কাটো কোনো দিক্কত নেই হ্যাঁ ভাই হুন্ডা তো আমরা বুঝি যাতে মেশিন আছে হুন্ডা আছে না আছে হ্যাঁ তো এটার একটু প্রাইস বলবো চাচা রাখে এটা হুন্ডা ইঞ্জিনের জন্য একটু প্রাইসটা আপনাদের বাড়ি যাচ্ছে মাত্র 1,25,000 কিষান ভাইকে আমি ঘর তলিক ডেলিভারি করে দিচ্ছি আচ্ছা 1,25,000 তাহলে হোম ডেলিভারি আপনি করবেন হোম ডেলিভারি করে দিচ্ছি দাদা বুঝলে বুঝে গেলাম এটার বারে সব কিছু জানি গেলে একদম একদম এরপর আমি আরো টপ মডেল দেখাবো আচ্ছা দেখান ঠিক আছে দেখান দেখান এটা আমি রাখিয়ে দিই তবে একদম রাখুন কোন যে জোনটা দেখাবো মনোরঞ্জন দা হ্যাঁ এটা হচ্ছে ডিজেল ইঞ্জিন তো ওটা অন্য রকম দেখা যায় ভাই উপরে দেখো ঢাকা ঢাকি ঢাকা ঢাকি আছে না এটা ওটা ডিজেল ইঞ্জিন এটা ডিজেল ইঞ্জিন আচ্ছা ঠিক ওয়েস্ট বাঙ্গালে সব থেকে বেশি কিষান ভাই পছন্দ করে এইটা ও কেন না ওদের মানে 8 ঘন্টা তড়ি করে রিপেয়ার চালাই আচ্ছা আর বলে যে গোবিন্দ ভাই যেমন গরম নাই ওই ইঞ্জিন তো এটা গরম হবে কি না কেন হ্যাঁ গ্রিপস কটনের আমি ইঞ্জিন লাগান দিচ্ছি আচ্ছা গ্রিপস ইঞ্জিন মানে তুমি বুঝতে পাচ্ছো ও ভাই তাহলে তো হতেই পারে বুঝতে পারলে বুঝতে পারছি অপারেট করা অনেক আসান এটা দাবান দিলে ইঞ্জিন বন্ধ হয়ে যাবে ঠিক আছে এটা তুমি ইয়ে করলে চলতে লাগি যাবে আচ্ছা 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 ঠিক আছে ঠিক আছে সাথে যেমন উগলা দেখালি যে ক্লাচ দাবালে ঘুরবে এটাও ক্লাচ দাবালে দেখো এই যে ক্লাচটা দাবাইছি এই দেখো মুড়ি গেছে আচ্ছা মানে এটাও ইজিলি একদম এ ভাই এবারে যে এমন মডিফাইড তুমি নিয়ে এসেছো ইয়ার কোন মানে কি বলে লেখায় আর বলাই মানে এত গিলে রিপার দেখাবো যে চাষার কোনটা নাই কোনটা পছন্দ আসবে কি এইজন্য পছন্দ আসবে এটা এখন যাদের ধান লম্বা মানে এক মানুষ যাদের ধান আছে হ্যাঁ বড় ধান দেশি ধান বড় ধান এত বড় বড় ধান আচ্ছা 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 উটা এটা কাটি দিবে দাদা আচ্ছা ঘলটি বেগ নাই কোনো মত নাই কেন না ইয়ার এইটা যে আছে না তিরপর বেল্ট মানে তিনটা বেলে দিয়া আছে মানে আজুবাজু কোনো হবে না আজুবাজু কিছু হবে না আচ্ছা মানে যে আটি আটি রাখা হয় এটাও রাখবে আরামসে মানে সেম সিস্টেম সেম সিস্টেম আচ্ছা কোনো দিক্কত নাই দিক্কত নাই ঠিক আছে ঠিক আছে তো এটা দামটা ভাই এটা তো দেখাতে অন্য রকম তো একটা দাম চাষার থেকে বেশি লিবো নাই জনটা মিনিমাম পুরো ইন্ডিয়ায় লোক 1,35,000 এর উপরে বিক্রি করছে মানে অল ওভার ইন্ডিয়ায় অল ওভার ইন্ডিয়া লেকিন আমি চাষাকে 1,25,000 এই লিবো মানে 10,000 কম করি 10,000 হ্যাঁ অন্য দোকানের লাগে কোম্পানির লাগে আমার থেকে 1,10,000 কমে মিলবে মানে 10,000 টাকা কমে মিলবে মানে আপনার কিষান মিত্র এন্টারপ্রাইজে আপনার যে বলছেন যে আমি 10,000 থেকে 1,25,000 দিব একদম একদম এটাই তো একদম আর তাহলে চ্যানেল আমার ওইটা আপনি বলছেন একদম তো ঠিক আছে আমি চ্যানেল বলার কথা বলবো ভাই দেখুন আপনারা যারা দেখছেন কথাটা রিয়েলাইজ করে দেখবেন আর আসি কোম্পানি এই গোবিন্দ ভাইয়ের কিষান মিত্র এন্টারপ্রাইজে আসবেন ঠিক আছে হ্যাঁ এটা এখন রাখি আরো মডেল দেখাবো দাদা অনেক মডেল আছে বুঝলে তো হ্যাঁ এটা আমাদের রেটো ইঞ্জিনের সাথে লাগা আছে দাদা আচ্ছা আচ্ছা রেটো ইঞ্জিন হ্যাঁ এটাও মানে সেম যেমন হুন্ডা ইঞ্জিনটা দেখালি হ্যাঁ হ্যাঁ এটা রেটো ইঞ্জিনের সাথে আছে ঠিক আছে আর এটাও 5 ফুটে কাটিয়ে নিয়ে চলে যাবে মানে এও মানে ট্র্যাক্টর মিনি ট্র্যাক্টর থেকে কোনোটাই কম নাই না একদম নাই ঠিক আছে মানে ধান কাটিং চাষাদের একদম পরেশান মানে হতেই নেই হবে সব মেশিনে এখন কাম কেন না লেবার আর মিলছেই নেই দাদা মিলছে না ভাই তো সরকারই তো ওরা কুড়ি করে দিচ্ছে আর ওই যে সুগার প্রেসার দড়ছে দড়ছে না তো যাই হোক চাষা কাম বলবো যে এটাই ওই জিটান দিয়া আছে কোন ব্যাপার না ব্রেকের মাধ্যমে ঘুরতে পারবে তিনটা গিয়ার সিস্টেম দিয়া আছে মানে সেম অন্যান্য যে যা ছিল এটা এখানে দেখো এটা এক গিয়ার হ্যাঁ এটা দুই গিয়ার হ্যাঁ এটা নিউট্রাল বটে আর এটা রিভার্স মানে বেকো আছে ঠিক আছে আর এটা চালা অনেক আসান আছে এটাও যেমন এই যে একটা ব্রেক দাবালে দেখো এরকম পুরো ফাই ফাই হচ্ছে ঠিক আছে হচ্ছে ভাই তো মানে চাষা মানে লং টাইম পর্যন্ত এগুলা চালাতে পারবে মানে থকবে নাই বুঝতে পারছিস এটা তো মানে যেভাবে আজকে তুমি দেখাছো ভাই এটা তো আমি একটা মানে ভাবেও পাইনি ছিলি নাই যে রাজধানী যাই করে এই একটা মোকাবিলা কম্পিটিটিভ মার্কেটে তুমি এসে যে কম্পিটিটিভ একটা করেছো এটার জন্য আমি একদম ধন্যবাদ আর চাষারাকে বলবো ভাই আসি অবশ্যই দেখুন ঠিক আছে তো এটা যাই হোক
মানে বুঝছে নাই আপনি, ঠিক আছে, এটা আমাদের পাওয়ার বিডারে লাগা আছে রিকোয়ারমেন্ট, এই দেখুন। আর এইখান থেকে হ্যান্ডেলটা ঘুরাই দিয়ে আছে, আর এইখান থেকে রিপারটা লাগাই দিয়ে আছে, ঠিক আছে। আর মেশিনের যা দাম আছে, যেমন ইঞ্জিন লিবেক চাষারা, ওটা তো দাম পড়বে কি, এটাকে বলে ডবল ফিরকিওয়ালা রিপার, যারা পাওয়ার বিডার নিয়েছে লাগাইন করে আরামসে ওদের কাজ। ভাই আমার তো দুটা কমেন্ট আছে যে ফোন করেছে, ভাই বলছে লাগা হবে কিনে, আমি তো কিনেছি। তো আমি বললাম ভাই দাঁড়াও, গোবিন্দ স্যারকে আমি জিজ্ঞেস করার পরে আপনাকে জানাবো। আচ্ছা আচ্ছা, তো যাই হোক কিষান বন্ধুরা, এটার যে প্রাইস, যেমন কি প্রথম বললাম, এটা 45,000 পড়বে। আচ্ছা হ্যাঁ, আর ইঞ্জিন জোনটা নিবে ওটা আলাদা দাম, মানে এটা 45,000 আর আলাদা ওটার যে, মানে 38,000-35,000 লাগে যাবে, 35-40-45 যেমন ইঞ্জিন নিতে পারে আপনার সামর্থ্য অনুসার, ইঞ্জিনের তো কমই নাই, আপনার যেমন পয়সা তেমন আপনি এটা করে দিব। ঠিক আছে ভাই, এটা তো আপনি করলেন, এই যে টলি দেখা যায়, আর একটু আপনাকে বলি যে টলি কোথাটাও, এখন এই যে আপনি ধানটা যে কাটা করালেন, বা এখন তো গরু গাড়ি নাই, তো টলি যে ওটা আনবে, টলির একটু কথা বলে নিলে ভালো হয়। দেখো মনোরঞ্জন দা, এই যে টলি আছে, এটা টায়ার আমরা ফিট করি নাই, আরো তাই স্টক আছে টলি। আচ্ছা ঠিক আছে, মানে কোন জিনিসটারই কমি নাই, কে চাষা জনটা চাইবে, রাইস মিল লোক, হালবাহা মেশিন লোক, রিপার লোক, স্প্রে মেশিন লোক, মানে সবটাই, মানে আপনার কাছে ধান পিষা, আটা পিষা, টলি, মানে এভরিথিং অ্যাভেলেবল, কিষান মিত্র, পাওয়ার টিলার অ্যাভেলেবল, মানে হ্যাঁ সব একদম একদম, ঠিক আছে। এটা এটা যে টলির সাইজটা আছে 4x6, আচ্ছা 4x6, এইটা 6 ফুট আছে, আর এটা 4 ফুট আছে, ঠিক আছে ঠিক আছে। তো এটা চাষারা বেশি নাই, তো কমসে কম 8-10 পন পর্যন্ত খড় এটা লোড করতে পারবে, মানে 10 পন 10 পন। লেকিন ইয়ার জন্য চাষারাকে বলবো, ইঞ্জিন যে আছে হেভি দরকার, এরকম বড় ইঞ্জিন দরকার। আচ্ছা আচ্ছা, বড় ইঞ্জিনে এটা টানতে পারবে, ছোট ইঞ্জিন নিলে ছোট টলি, এই দেখো 33 গিলা রাখা আছে টলি। আচ্ছা ছোট ছোট গিলা, হ্যাঁ ছোট ছোট রাখা আছে। তো ইয়ার দামটা একটু, এটা 45,000 চাষাকে দিচ্ছি। আচ্ছা টলিটা, আচ্ছা আচ্ছা, আর আর ছোটটা, ছোটটা 30,000 লেখা আছে দাদা, 30,000 লেখা আছে, মানে যেমন লিবেক চাষা সেই রকমই আছে। আচ্ছা ঠিক আছে, সব কিছু জানলে এখন যদি চাষাকে কোনো বলার থাকে বলবেন ভাই, রাখেন আপনি বলেন। দেখুন আপনারা আপনারা বুঝতে পাচ্ছেন, আমি মনোরঞ্জন মাহাতো, আর রিজার্ভে থাকা লক্ত ভাই বঠিনি, আর আপনারা রাঁচি মানে এটা হচ্ছে রাজধানী, এখানে সকল কিছু হয়। তো চাষারাও আছে, এটা এটাকে ছোট নাগপুর ক্ষেত্র বলে, 6 একর নাগপুর, আধা আধি খড়গপুর, আর সবটা মিলে আমার ছোট নাগপুর। তো এটা এটাকে পাঁচ পরগনীয় ভাষাও আছে, এখানে খট্টা ভাষাও আছে, এখানে কুরমালীয় ভাষা আছে, এখানে নাগপুরি ভাষা আছে, আর কিছু কিছু লোক এই যে রাঢ় বাংলা যেটা, এটা রাঢ় ক্ষেত্র বটে। তো রাঢ় ক্ষেত্র, রাঢ় মানে আমি একটু একটুকু বলতে চাই, রাঢ় মানে আপনারা বুঝতে পারছেন না, দেখুন রাস্তায় আমি রাঢ় গ্রাম পাইছিলাম, এই শাল গ্রাম পাইছিলাম। তো ভাই ওখানে রাঢ় কথার মানে হলো শাল গাছের যে রসটা বার হয়, সেটাকে কুরমালি ভাষায় আমাদের লাটটা যে বাইরে, সেটাকে মানে কি বলবেন, মানে কি বলবেন, এখনই বললাম যে রাঢ় ক্ষেত্র রাঢ় বল, লটটাকে লাড় বল সেটা, আর দ্রাবিড় ভাষায়ও রাঢ় বল। তো রাঢ় ক্ষেত্রে যেখানে যেখানে এই শাল গাছের বাস বা চাষার বাস, সেইখানে আমাদের মানে রাঢ় ক্ষেত্র বলা হয়। তো এই রাঢ় ক্ষেত্রে আপনারা আসুন, আর গোবিন্দ ভাই যে আমাদের রাজশ্রীকে পাওয়ার টিলার যে বোর করিয়েছেন, শোরুম নিয়েছেন, কমসে কম লেন আর নাই নেন, একটা আমাদের চাষার ছা যে আসিয়েছে তাকে এসে অন্তত দেখা হলো করুন, যে ভাই এই গায়ের ছানা আর চাষার কথাটা ভাবি, এই যে রাজধানী নেতারা মুখমুখাতে আসে, আর এই যে লোকের কথাটা ভাবছে, তার জন্য এখানে আসি দেখুন, আর পছন্দ করে কিনুন, আর ঘর তক ডেলিভারি করান।
আর নিজে বাঁচুন আর দেশকে বাঁচান। এই তো সবাই ধন্যবাদ, ভালো থাকুন, সুস্থ থাকুন আর রিজিয়া রঙে মাঠে সবকে জোহার।